শুভ সকাল, সবাই কেমন আছেন? অনেকের অনেক রিকোয়েস্ট, অনেকে সাজেশন দিয়েছেন যেন আমি ব্লগ শুরু করি, তো ফাইনালি শুরু করে দিলাম। প্রথমে বলে দিচ্ছি, আমার ব্লগটা দেখার পরে আপনাদের কেমন লাগলো এটার মতামত অবশ্যই জানাবেন, কারণ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু মানে অফিসিয়ালি ব্লগ মনে হয় এটা প্রথম, এর আগে যদিও দিয়েছি কিন্তু এইভাবে দেওয়া হয় নাই। তো দেখতেই পাচ্ছেন কফি নিয়ে বের হইলাম, ব্যাকইয়ার্ডটাতে আসা মানে কি বলবো, এটা সকালবেলার আমার খুবই খুবই পছন্দের কাজ। দেখতে পাচ্ছেন মানে পাখির শব্দ, সবুজ, সব কিছু মিলে অনেক অনেক ভালো লাগে আমার। তো এই কফিটাও আমার পছন্দের এবং পরিবেশটা আরও পছন্দের, তো এখানে বসে বসেই কফিটা শেষ করব। কফি শেষ করতে করতেই বর্ষা উঠে গেল এবং উঠে এসে কিছুটা খেলাধুলা করলো। আসলে উঠে এসে নাস্তা করতে চায় না, খেলবে এবং কিছুক্ষণ খেলার পরে তার ক্ষুধা হয় মনে হয় এবং পরে সে খায়। তাকে ব্রেকফাস্ট করালাম, ব্রেকফাস্ট করিয়ে একটা রুম গুছালাম, নতুন একটা বেডশিট ইউজ করলাম এবং বেডশিটটা আমার খুবই পছন্দের, বাংলাদেশ থেকে এনেছি, আই মিন আমার বাবা দিয়েছে, সেজন্য এটার সাথে আসলে ইমোশনও জড়িত। এবং গুছিয়ে চলে গেলাম রান্নায় এবং রান্না করলাম চিকেন রোস্ট। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই ডিলিশিয়াস মনে হচ্ছে, যদিও খাইনি এখনও, জানি না এটা কেমন হবে। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি ভালো স্মেল হওয়ার জন্য। এবং এরপরে গেলাম পার্টি সিটিতে। পার্টি সিটিতে কেন গেলাম, কারণ সামনে আমার মেয়ের বার্থডে এবং কিছু তো অবশ্যই করবো, আই মিন সেলিব্রেশন, সেজন্য কিছু কেনাকাটা করতে গেলাম। আর পার্টি সিটিতে মোটামুটি সব একসাথে পাওয়া যায়, তো দেখতে পাচ্ছেন খুব কিউট কিউট টেডি বিয়ার, দেন অনেক ধরনের মানে পার্টিতে যা করা হয় সব ধরনের সব কিছুই আছে। তো এখান থেকে যা যা লাগে তা আমি কিনলাম এবং তারপরে চলে গেলাম স্প্রাউটসে। আচ্ছা, স্প্রাউটসে চলে গেলাম এবং ওই স্প্রাউটসে, এটা একটা গ্রোসারি স্টোর বাট এটা খুবই ক্লিন এবং খুব ভাল লাগে এটাতে গেলে, সব কিছু খুব ফ্রেশ এবং মানে ক্লিন, যে মানে কতটা গোছানো ক্লিন এবং ভ্যারাইটি অনেক বেশি, অনেক কিছু একসাথে পাওয়া যায়, অনেক কিছু মানে আপনি গ্রোসারির জন্য যা যা চান তাই সব একসাথে পাবেন এটাতে। এবং কসমেটিক্স থেকে শুরু করে ফ্রেশ কেকস, মাফিন, বিভিন্ন ধরনের বার, তারপর হচ্ছে বাদাম, অনেক ধরনের এখানে পাওয়া যায়। স্টোরটাতে গেলে মন ভালো হয়ে যায়, এরকম একটা স্টোর। এবং বিভিন্ন ধরনের ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়, ফ্রুটসগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকে। আমেরিকার সব স্টোরে মোটামুটি ভালো কিছুই পাওয়া যায়, খুব বেশি খারাপ কিছু রাখে না, কিন্তু স্প্রাউটসটাকে এইভাবে বলার কারণ হচ্ছে এটা কিন্তু একটু বেশি ভালো, বেশি গোছানো। দেখতে পাচ্ছেন ফ্রুটস মানে খুবই বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যায়, ফ্রুটসগুলো খুব ফ্রেশ।